প্রথমেই জানাই সকলকে শুভ শারদীয়ার আগাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসুন জেনে নেওয়া যাক 2024 সালের দুর্গাপুজোর সময়সূচি পঞ্জিকা অনুযায়ী এবং মা দুর্গার কিসে আগমন গমন এবং তার কি ফলাফল হতে চলেছে। 2024-এ মায়ের আগমন হচ্ছে দোলায়, যার ফল মরক, এবং মায়ের গমন ঘটছে ঘুটকে, যার ফলাফল ছত্রভঙ্গ। এবারের মহালয়া পড়েছে 2 অক্টোবর, অর্থাৎ 15ই আশ্বিন বুধবার। মহাপঞ্চমী তিথি পড়েছে 8ই অক্টোবর, অর্থাৎ বাংলায় 21শে আশ্বিন মঙ্গলবার, এবং তা চলবে সকাল 7:09 পর্যন্ত। তারপরের দিন 9ই অক্টোবর 22শে আশ্বিন বুধবার পড়েছে মহাষষ্ঠী তিথি, যা শুরু হচ্ছে আগের দিন, অর্থাৎ 8ই অক্টোবর সকাল 7:09 গতে, এবং তিথি সমাপ্ত হবে 9ই অক্টোবর সকাল 7:32। মহাসপ্তমী তিথি পড়েছে 10ই অক্টোবর 23শে আশ্বিন বৃহস্পতিবার। তিথি শুরু হচ্ছে 9ই অক্টোবর 7:32 গতে, এবং তিথি চলবে 10ই অক্টোবর সকাল 7:25 পর্যন্ত। 11ই অক্টোবর 24শে আশ্বিন শুক্রবার পড়েছে মহা অষ্টমী তিথি। তিথি শুরু হচ্ছে 10ই অক্টোবর সকাল 7:25 গতে, এবং সমাপ্ত হবে শুক্রবার সকাল 6:48। এবার জেনে নেওয়া যাক সন্ধি পূজার তিথি কখন শুরু হচ্ছে। সন্ধি পূজার তিথি শুরু হবে 11ই অক্টোবর শুক্রবার সকাল 6:24 গতে, এবং সন্ধি পুজো সমাপন করতে হবে সকাল 7:12 মধ্যে। বলিদানের বিশেষ সময় সকাল 6:48 গতে। এবারের মহানবমী ও মহাদশমী তিথি একই দিনে পড়েছে, যা 12ই অক্টোবর 25শে আশ্বিন শনিবার পড়েছে। মহানবমী তিথি শুরু হবে 11ই অক্টোবর ফ্রাইডে সকাল 6:49 এবং সমাপ্ত হবে 12ই অক্টোবর ভোর 5:44। বিজয়া দশমী তিথি শুরু হবে 12ই অক্টোবর শনিবার ভোর 5:44 গতে, এবং তিথি সমাপ্ত হবে শেষ রাত্রি 4:14। যদি আপনাদের আর কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।